अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ, এই খাটটা আমি সাজিয়েছিলাম, দুধটাও আমি এনেছিলাম, কিন্তু না আমি ওর মধ্যে কাটা দিয়েছিলাম আর না দুধের মধ্যে সিঁদুর। আমার যদি এরকমটাই করার থাকতো তাহলে আমি সবার সামনে এই দায়িত্বটা কেন নিতাম? আমি যে কোনো কারুর দিব্যি খেয়ে বলতে পারি শিবা, আমি করিনি রশনি, আমি এটা করিনি। আপনার কাউকে দিব্যি দেওয়ার বা কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আমি আর দাদা খুব ভালো করে জানি আপনি এই কাজটা কোনোদিন করতে পারেন না। আচ্ছা, তাহলে কনক এসব করেনি, আমিও কিছু করিনি, তাহলে কে করেছে? রোশনি? সমর করেছে? মেনকা, তুমি করেছো নাকি এসব? এই তুই? না না, আমি কিছু করিনি। আসলে সত্যিটা কি বলতো, তোমার ভেতরটা জ্বলে যাচ্ছে। নিজের স্বামী তোমার সতীনের সঙ্গে ফুল শয্যা করবে এটা ভেবে, তাই এই যে তুমি ড্রামাগুলো করছো না, যে তুমি এদের দুজনের সম্পর্কটা মেনে নিয়েছো, এগুলো বন্ধ করো। চাঁদনিমা, তোমার এই সব চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। আমি খুব ভালো করেই জানি কনক এমনটা কখনোই করবে না, বুঝতে পেরেছো? যদি কনক এরকম কিছু করেও থাকে তাতেও আমার একটুও খারাপ লাগেনি। আমি বুঝতে পারছি কতটা কঠিন হবে তোমার জন্য আমায় আর নিজের স্বামীকে এরকম ভাবে একসাথে। বৌদি, এরপর থেকে আমাদের এই পারিবারিক বিষয়ে কথা বলার চেষ্টাও করবে না। তোমার কোনো অধিকার নেই কনকের সাথে এইভাবে কথা বলার, বুঝতে পেরেছ? চাঁদনিমা, নিজের সীমা ছাড়িও না। শোন, এবার তোকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, কারণ এই কনক এবার কিন্তু এটা ভাবা আরম্ভ করে দেবে যে ওর বিরুদ্ধে এসব কে করছে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ অনেক বুঝে নিতে হবে, যাতে শিবা এটা বিশ্বাস করতে শুরু করে যে কনক তোকে শিবার বিবাহিত স্ত্রী রূপে মেনে নিতে পারছে না। শিবা, তুমি বিশ্বাস করো আমি করিনি কিন্তু এসব কিছু। যদি ভগবান স্বয়ং এ কথা বলেন তবুও আমি বিশ্বাস করব না কনক, কারণ আমি জানি আমার কনক কোনোদিন এরকম করতে পারে না। আর যদি তুমি এমনটা করেও থাকো তাহলেও আমি খুশি হব, কারণ আমার কনক আমাকে এতটা ভালোবাসে তাই অন্য কাউকে আমার পাশে সহ্য করতে পারছে না। যাও এখান থেকে, মেনকা তোমার জন্য অপেক্ষা করছে। আমি কোথাও যাব না কনক, আমার যেখানে থাকা উচিত আমি সেখানেই আছি। এরকমটা করে ওই মেনকাকে এটাই বিশ্বাস করাবে যে আমি তোমাকে ওর সাথে দেখতে পারছি না,
ওই কাঁটা দেওয়া বিছানাটা আমি সাজিয়েছিলাম আর এখন তোমাকে আমার কাছে আটকে রেখেছি। তোমাদের রাতটা খারাপ করার জন্য আমি এসব করছি। তুমি যাও এখন এখান থেকে, তোমাকে যেতেই হবে। না, আপনি এখানে কি করছেন? আমি তোমাকে দেখতে এসেছিলাম। মেনকা দেবী, আপনি আপনার ঘরে গিয়ে এখন বিশ্রাম নিন। কাল রাতেই তো আমি আপনাকে বুঝিয়েছিলাম যে আমাদের এই সম্পর্ক এটা একটা বোঝাপড়া ছাড়া আর কিচ্ছু নয়। আমার ভালোবাসা আর আমার উপরে শুধুমাত্র কনকেরই অধিকার আছে, আর ওরই থাকবে, বুঝেছেন? তুমি নিজের জায়গায় একদম ঠিক সেবা, কিন্তু তুমি আমায় সাহায্য করবে না আমার অতীত ভোলানোর জন্য? আমি আপনাকে সাহায্য করতে পারবো না। কিছু বলবে সমরবাবু, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? রশনি ঠিক আছে তো? এই সমস্ত ঝামেলা তুমি নিজের কাঁধে নিয়ে নিয়েছো শিবা, আর তার জন্য প্রতি মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ। আর এই সব কিছুর জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম, কারণ এত বড় সমস্যা থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো। কিন্তু আমার কষ্ট হচ্ছে এটা ভেবে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। সমরবাবু, যা হওয়ার সেটা হয়ে গেছে। এই সমস্ত কষ্ট যন্ত্রণায় সবকিছু আমি সহ্য করে নেব, কিন্তু তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না রশনি। আমি যদি সেদিন মন্দিরে গিয়ে মেনকাকে বিয়ে করে ফেলতাম, তাহলে আজ প্রত্যেকটা সম্পর্ক ভেঙে যেত। তুমি আমাকে বাঁচানোর জন্য মেনকাকে বিয়ে করলে, আর তোমার আর কনকের সম্পর্ককে জলাঞ্জলি দিলে। আসলে কি জানো সমরবাবু, বাবা চলে যাওয়ার পরে বড় দাদা বাবার সমান হয়। তোমরা দুজন আমার কাছে আমার সন্তানের মতো, তাই তোমাদের দুজনের জন্য শুধু বিয়ে কেন, আমার প্রাণ চাইলেও হাসি মুখে দিয়ে দিতাম। আমাদের দুজনের জন্য বিয়ে, আমাদের দুজনের ভালোর জন্য সবকিছু করেছে, বলতে কি চাইছে দাদা? কি হলো, কাঁদাবি নাকি পাগল? যাও কাজ করো, আমাকেও কাজ করতে দাও। কনক, আজ আমি বিয়ের পর প্রথম রান্না করব, আর তুমি আমায় এত সাহায্য করেছো না, সিরিয়াসলি তুমি আমার অনেক দায়িত্ব কমিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। রশনি, রশনি তুই নিজের ঘরে যা, গিয়ে বিশ্রাম কর, যা আমি একটু পরেই আসছি, যা। আরে কোনো ব্যাপার না, আমি রশনির খারাপ লাগাটা বুঝতে পারছি, কিন্তু জানি না কেন আমার এরকম মনে হয় যে দুধটা তুমি নিয়ে এসেছিলে ওতে সিঁদুর রশনি মিশিয়েছিল। ও
হয়তো আমাকে শাস্তি দিতে চাইছে। না 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 মিনুকা, রশনি রেগে গিয়ে হয়তো কিছু করার কথা বলে দেয়, কিন্তু ও এরকম কাজ করতেই পারে না যাতে কারোর ক্ষতি হতে পারে। ও এরকমটা নয়ই, আমি ওকে ছোট থেকে চিনি। ওর রাগের কারণ না, ওর মনের মধ্যে ওটা প্রশ্নগুলোর জন্য, যেগুলো ওকে চিন্তায় ফেলে দিয়েছে। আচ্ছা মেনকা, প্রশ্ন তো আমার মনেও অনেক উঠেছিল যখন শিবা তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, কিন্তু আসলে কি বলতো, আমি ওই প্রশ্নের উত্তরগুলো জানতেই চাই না, আর জেনে করবই বা কি লাভ? আরে কিন্তু আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই, প্লিজ শেখে বলো না, কেমন হয়েছে খেতে? গুড, এই সব কিছু তোমার হেল্পের জন্যই করতে পেরেছি। আচ্ছা কনক, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ, আর বাকি সব আমি সামলে নেব। আমি রশ্মির ঘরে যাচ্ছি, যাও। গুরুমা চলে আসুন। তাহলে এই খাবারে তোর সতীন হাত দিয়েছে তাই না? বেচারি তো এটাও জানে না যে ও যে তোকে এত সাহায্য করলো তার বদলে প্রশংসা নয়, অপমানিত হবে ও। ওয়াও, মানে ভালো খাবার খাইয়ে অপমানিত হতে হবে? এই কম্বিনেশনটা তো দারুণ হতে চলেছে। অপমানের মজা তো তখন আসে যখন ভিড় একত্রিত হয়। যা গিয়ে সবাইকে খাবার খেতে ডেকে নিয়ে আয়, তখন হবে আসল মজা। রাইট, তুই যা, আমি এই খাবারগুলো কোথাও লুকিয়ে রাখি। আজ রান্নাঘরে গিয়ে তো আমি ঘাবড়েই গেছিলাম যে এত খাবার আমি কি করে বানাবো, কিন্তু কনক আমায় সাহায্য করলো আর বুঝতেই পারলাম না কখন সব হয়ে গেল। সত্যি বলতে কি, আমি তো শুধু খাবারগুলো ছুঁয়ে দেখেছি, সব রান্না তো কনক একাই করেছে। শিবা, তুমি চেখে বলো না কেমন হয়েছে। খাস না, রেখে দে। মেনকা, এটা ডাল নাকি? এতে এত নুন কেন? আরে এই খাবারে গুড়ের পরিবর্তে নুন দিয়ে দিয়েছো নাকি? মেনকা, বিয়ের পর প্রথম দিন রান্না করার মানে হলো বৌমা বাড়ির প্রতিটি সদস্যের মনে জায়গা করে নেয়, কিন্তু তুমি তো আমাদের মনটাই নষ্ট করে দিলে। প্রথম দিন তুমি এইসব রান্না করেছো? আমি তো সবকিছু একদম ঠিকঠাক করেই করেছিলাম, আর আমি তো কনককে চেখেও দেখতে বলেছিলাম, আরও বলেছিল সবই ঠিক আছে। কি বলতেটা কি চাইছো তুমি? তোমার আজকের দিনটা নষ্ট করার জন্য আর তোমাকে অপমান করার জন্য কেউ ইচ্ছে করে তোমার রান্না নষ্ট করেছে? আমি তো রান্নাঘরেই ছিলাম, আর আমি আর কনক ছাড়া ওখানে কেউ ছিল না। মেনকা দেবী, ব্যাস, এই কথায় কথায় কনককে দোষ দেওয়া বন্ধ করো। না, এটা আমি শুনবো না। শিবা,
এখন যদি আমি কিছু বলতে যাই, তুই বলবি যে তোদের পারিবারিক ব্যাপারে আমি কথা বলছি, কিন্তু সত্যি কথা বলতে এই সমস্ত কাজ তোর প্রথম বউ করেছে। সেই জন্যই তো এখানে নেই, ও কোথায় আছে? আমি এখানে। মেনকা, এটা তুমি কোন খাবার নিয়ে চলে এসেছ? আমার বানানো খাবার তো এখানে। কনক, এই রান্না করা খাবারটা তো কিচেনেই রাখা ছিল, তাই আমি ভাবলাম কিভাবে এভাবে কি করে মনে হলো মেনকা? তুমি ফটো তুলেছিলে না খাবারের? তোমার ফোনে আছে, চেক করো, দেখে ম্যাচ করে নাও, ওই খাবারগুলোই। আচ্ছা যাই হোক, এখন আমার বানানো মানে আমার সাহায্য নিয়ে যে খাবার তুমি বানিয়েছো সেগুলো এখন চলে এসেছে, তাই সবাইকে সার্ভ করে দাও। তোমার আজকে প্রথম দিন না, তোমরা সবাই বসো না। বস রশনি। আমি যদি চাই তাহলে এখনই সবাইকে বলতে পারি যে এই খাবার আমার বানানো, তুমি আর চাঁদনিমা মিলে পাল্টেছ। কিন্তু এখন আমি এরকমটা করব না, কারণ আমি জানি না যে তোমার আর চাঁদনিমায়ের মধ্যে কি কানেকশন আছে। যেমনটা আমি এটা জানতে পেরেছি না যে এই খাবার তুমি পাল্টেছ, তুমি লুকিয়ে রেখেছিলে, সেরকমভাবে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে কী কানেকশন সেটাও জানতে পারবো। খেতে ডাক সবাইকে, আমি ততক্ষণ এই খাবারগুলোর অন্য কোথাও ব্যবস্থা করি। এতক্ষণ তুমি আমার ভালোবাসা দেখেছ তাই না, আমার ভালো মানসিকতা? এবার তুমি আমায় চিনতে পারবে। কি জ্ঞান দিচ্ছিল কনক তোকে? ও আমাদের ব্যাপারে সব জেনে গেছে। ও আমাদের রান্নাঘরে ওই খাবারটা এক্সচেঞ্জ করতে দেখে ফেলেছিল। এই চালাক মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। একদম ঠিক বলেছ তুমি। তাহলে আমার পরবর্তী কাজ কি হবে বলো গুরুমা। আরে তুই মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছিস? যখন তুই আমাকে তোর গুরুমায়ের সম্মান দিয়েছিস আর আমি তোকে আমার শিষ্যা বলেছি, এবার যখন শিষ্যা তার গুরুমায়ের স্মরণে এসেছে তখন আর ভয় কিসের? কনক যে সত্যিটা জানতে পেরে যাবে সেটা তো আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। দেখেছিস কেমন শিবার আশেপাশে সবসময় ঘুরে বেড়াচ্ছে? কিন্তু বেচারি, ও তো এখনো জানেই না যে শিবা আমাদের ষড়যন্ত্রের জালে পা দিয়ে দিয়েছে। ও শিবাকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারে, কারণ শিবাকে ভালো রাখাই এখন ওর জীবনের প্রধান উদ্দেশ্য। রশ্মি তো আমাকে প্রথম থেকেই সন্দেহ করছিল, আর এখন এই কনকও। আজকের রাতটা তোর কাছে একটা কঠিন পরীক্ষার রাত। আজ রাত্রে তোকে ওই শিবাকে নিজের আয়ত্তে আনতে হবে। তোকে ওর চোখে লক্ষ্য ভেদ করতে হবে। আর তোর কাছে এটা তো কোনো বড় ব্যাপার নয়, তুই বহু মানুষকে নিজের ইশারায় নাচিয়েছিস। তাহলে ব্যাস, আজ রাতে তুই ওকে তোর জন্য পাগল করে দিস। এমন পাগল যে ও যেন নিজে কনককে ধাক্কা মেরে এ বাড়ি থেকে দূর করে দেয়, আর তারপর এই গোটা বাড়িটা আমাদের আয়ত্তে চলে আসবে।
মানে এটা শিবাকে ফাঁসানোর একটা পরিকল্পনা ছিল চাঁদনি মায়ের আর মেনকার? আমাকে এটা জানতেই হবে যে এই মেনকা আসলে কে। আরে চাঁদনি মায়ের এরকম দুমুখ রূপ কেন? যাই হয়ে যাক, আমাকে জানতেই হবে। এখন এই মেনকার জিনিসপত্রে নিশ্চয়ই কিছু পাবো যার থেকে আমি ওর পাস্টের ব্যাপারে জানতে পারবো। এতগুলো পাগড়ি, বরকে লুট করেছে ডাকাত বউ? এটা তো মেনকা, শহরে ডাকাত বউয়ের আনাগোনা। মানে মেনকা একটা ডাকাত বউ?